আজ 30শে মার্চ 2020, আমাদের সারা দেশে লকডাউনের আজকে ষষ্ঠ দিন। আজকে আমার যে কাজগুলো ছিল সেগুলো সবই বাইরে ছিল। বেশ কিছুদিন ধরে বাইরে না বেরিয়ে সেই কাজগুলোকে জমিয়ে রেখেছিলাম এবং আজকে বের হই সেই কাজগুলো করার জন্য, যেমন সবজি বাজার, তারপরে গালামালের দোকান, ওষুধ, এরকম আরও অনেক কাজ ছিল যেগুলো আজকে নিয়ে বের হই এবং সেই কাজগুলো করে বাড়ি ফিরি। আজকে যখন এই কাজগুলো করছিলাম বাইরে বেরিয়ে, তখন একটা খুব সুন্দর জিনিস আমার নজরে এলো। এখানে দেখতে পেলাম রাস্তার মধ্যে দুটো বাইকে করে চারজন ছেলে হাতে কতগুলো বিস্কুটের প্যাকেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং রাস্তার যে কুকুরগুলো আছে তাদেরকে খাওয়াচ্ছে। জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। আমরা এই সময়ে আমাদের প্রত্যেককে নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা উঠে পড়ে লেগেছি, স্বাভাবিক সেটাই, কিন্তু এই যে নিরীহ প্রাণীরা আছে, যে পশু পাখিরা আছে যারা পরোক্ষভাবে আমাদের উপরই নির্ভরশীল, এদের কথা আমাদের কিন্তু মনে পড়ছে না। কিন্তু সেই ছেলেদের দেখে আমার ভালো লাগলো এবং পরে জানতে পারলাম যে বিভিন্ন সংস্থা তারা এই কাজে এগিয়ে আসছে। লকডাউন হয়ে যাওয়ার ফলে আমাদের যে দোকানগুলো আছে, বিশেষ করে খাবারের যে সমস্ত রেস্টুরেন্ট এবং হোটেলগুলো আছে, মিষ্টির দোকানগুলো আছে, সেগুলো সব বন্ধ হয়ে যাওয়ার ফলে এদের উপর নির্ভরশীল যে কুকুর, বেড়াল বা গরু রাস্তার মধ্যে বা ষাঁড়গুলো ঘুরে বেড়ায়, তাদের কিন্তু খুব কষ্ট হয়ে গেছে। আমরা অন্যান্য স্বাভাবিক দিনে যেটা দেখতে পারি যে সাধারণত হোটেল বা মিষ্টির দোকানগুলো তাদের যে বাসি খাবারগুলো আছে সেগুলো সকালবেলা করে এই পাখিদের দিয়ে দেয়, সেখানে আমরা সারা দিনে যাদেরকে দেখতে পারি না সেই কাককে আমরা কিন্তু সেই সকালবেলায় দেখতে পারি, যে তারা সারা দিনের খাবার সেই মিষ্টির দোকান থেকেই কিন্তু সংগ্রহ করে নিয়ে নেয়। এবার যে রাস্তায় যে ঘুরে বেড়ায় যে সমস্ত গরুগুলো আছে, আমি নিজে দেখেছি যে তারা যখন বিভিন্ন খাবারের দোকানের সামনে যায় বা সবজি মার্কেটে ঢোকে, তখন কিন্তু বিভিন্ন দোকানদার তাদের দোকানের যে সামগ্রী তারা বিক্রি করে সেটাই কিন্তু তাদেরকে খেতে দেয়। তাই এই সমস্ত যে নিরীহ প্রাণীরা আছে, এরা কিন্তু পরোক্ষভাবে আমাদের উপর নির্ভরশীল। এবার আমরা এখন এই সমস্ত দোকানগুলো বা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার ফলে তাদের খুব কষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে বেশ কিছু পশুপ্রেমী ব্যক্তি বা সংগঠন তারা কিন্তু এগিয়ে আসছে। তারা বিভিন্নভাবে তাদেরকে অন্তত একটু খাওয়ানোর ব্যবস্থা করছে। আমরা এই রকম অবস্থায় দাঁড়িয়ে আমরাও কিন্তু তাদেরকে সাহায্য করতে পারি। কীভাবে? যে কথাটা অনেক দিন ধরেই বলা হয় যে আমরা যে প্রত্যেক দিনের খাবার ফেলে দিই, বিশেষ করে যে আমাদের যে অবশিষ্ট বা উচ্ছিষ্ট খাবারগুলো, সেগুলো আমরা কী করি, ডাস্টবিনে ফেলে দিই। শুধু এইটুকুই করতে হবে, সেই জিনিসগুলো ডাস্টবিনে না ফেলে আমাদের বাড়ির বাইরে বা বাড়িতে যদি কোনো জায়গা থাকে, আর বাড়ির ভেতরে যদি কোনো জায়গা না থাকে তাহলে বাড়ির বাইরে একটা নির্দিষ্ট জায়গায় পরিষ্কার করে সেখানে একটা পাত্র দিয়ে সেখানে সেই খাবারগুলোকে রেখে দেওয়া, আর কিছু করতে হবে না। একদিন যাবে, দুদিন বা তিন দিনের মাথাতে দেখা যাবে যে সেই খাবার জায়গাটা যেন একটু পরিষ্কার থাকে, তাহলে দেখা যাবে যে সেখানে অবশ্য অবশ্যই কেউ না কেউ এসে সেগুলো খাচ্ছে, হয় কুকুর, বেড়াল বা অনেক সময় যে রাস্তার দিয়ে যে গরু বা ষাঁড়গুলো ঘুরে বেড়ায় তারাও অনেক সময় এসে খায় সেগুলো। তাহলে কিন্তু একটা বড় উপকারে লাগবে, আর আমরা যদি সেগুলো ডাস্টবিনে ফেলে দিই সেগুলো কিন্তু আর কোনো কারোর কোনো কাজেই লাগলো না, সেগুলো পচে গেল, নষ্ট হয়ে গেল। তা সেই জন্য
আমাদের এখন যেটা করণীয়, এর জন্য তো আমাদের কোনো লস বা ক্ষতি হচ্ছে না। আমরা যে কাজটা করছি সেটা শুধু ধরনটা একটু চেঞ্জ করা, মানে সেটা ফেলার জায়গাটা ডাস্টবিনে না করে আমরা কী করলাম, বাড়ির সামনে একটা নির্দিষ্ট জায়গায় সেটাকে ফেললাম, ব্যাস তাহলেই হবে। আর কিছু পাখি থাকে যারাও এই সমস্ত দোকান বা প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল থাকে, তা সেই জন্য যদি আমাদের প্রত্যেকের বাড়িতে যে খাদ্যদ্রব্যগুলো আছে, খাদ্যশস্যগুলো আছে, এই সমস্ত জিনিস মানে সাধারণত যেগুলো পাখিরা খেতে ভালোবাসে, এরকম কিছু না, এক মোট নিয়ে আমরা বাড়ির একটা নির্দিষ্ট জায়গায় সেগুলোকে ছড়িয়ে দিলাম। একদিন পড়ে থাকলো, দ্বিতীয় দিন পড়ে থাকলো, তৃতীয় দিনে দেখা যাবে হয়তো এর মধ্যেই একটা পাখি এসে একটু ঠুকে খেয়ে গেল, দ্বিতীয় দিন সে আবার আসবে। এভাবে আস্তে আস্তে সে তার সঙ্গীদের নিয়ে আসবে এবং তাদের আসা দেখে বাকি অন্যান্য প্রজাতির পাখিরাও সেখানে চলে আসবে। আর তার পাশে যদি আমরা ছোট্ট একটা ট্রে রেখে দিয়ে তাতে একটু জল রেখে দিই তাহলে তো কোনো কথাই নেই। আগে কিন্তু এরকম অবস্থাটা ছিল না, মানে আমাদের শহরাঞ্চলের এখনকার যে বাড়িগুলো হয়ে গেছে, এই প্রত্যেকটা বাড়ি কি হয়, বাউন্ডারি ওয়াল দিয়ে সেগুলো ঘেরা থাকে, সামনে গেট থাকে, তার ফলে যে পশুগুলো না মানে মূলত যে কুকুরগুলো আছে সেগুলো কিন্তু ঢুকতে পারে না। আগে আমরা যেটা দেখতাম যে আগে আমাদের যে পাড়া বা বসতিগুলো ছিল সেখানে কোনো বাউন্ডারি ওয়াল থাকতো না, সেখানে এমনি বেড়া থাকতো, দুদিন পর ভেঙে যেত। এর ফলে যে পাড়ার প্রত্যেক পাড়াতে এরকম বেশ কিছু কুকুর থাকতো, তাদের বাড়িগুলো সব নির্দিষ্ট থাকতো যে এই এই বাড়ি আমি ঘুরে ঘুরে খাবো, তার ফলে তারা কিন্তু ওই এক বাড়ির থেকে আরেক বাড়ি, সেখান থেকে আরেক বাড়ি, এভাবে ঘুরে ঘুরে সে কিন্তু তার দিনের খাবার সংগ্রহ করে ফেলতো। কিন্তু এখন যে যে ঘটনাটা ঘটছে, কুকুর তো আছে কিন্তু আমাদের বাড়িগুলোকে আমরা বন্দি করে ফেলছি এবং আমাদের খাবারগুলোকে আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি, তা তার ফলে তারা কিন্তু আর সেই খাবারগুলো আর খেতে পাচ্ছে না। তা সেই জন্য আমরা যদি এইভাবে তাদেরকে একটু সাহায্য করি তাহলে কিন্তু খুবই উপকারে লাগবে তাদের, কারণ আমাদের সবাইকে নিয়েই কিন্তু আমাদের এই চেনটা কমপ্লিট হয়। এখন আমাদের অল্প একটু কিছু করার ফলে যদি তারা বেঁচে যায় বা তাদের এত বড় উপকার হয়, তাহলে একটু করতেই পারি আমরা সবাই মিলে এই কাজটুকু।